হাই ফ্রেন্ডস, আরও একবার তোমাদের স্বাগত। এখন আমি হেঁটে চলেছি ভাইজ্যাক বা বিশাখাপত্তনম শহরের একটি খুবই নামকরা জায়গা দাবা গার্ডেন্স থেকে। তো ভাইজ্যাকে আসলে আমাদের একটা এখন যেটা হয় যে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে আমরা অনলাইনে হোটেল সার্চ করি, তো সেটা যদি একটা ভিডিও পাওয়া যায় সবচেয়ে ভালো হয়, বিভিন্ন হোটেলের রেট প্লাস ভিডিও প্লাস লোকেশন। তো সেই জন্য আজকের এই ভিডিওটা শেয়ার করা। দাবা গার্ডেন্স কিন্তু খুবই জনপ্রিয় যারা বিশাখাপত্তনম ঘুরতে আসে তাদের জন্য, কারণ এটা একটা মার্কেট প্লেস এবং অনেকে এই মার্কেট প্লেসে থাকতে পছন্দ করে। তো সেই পারপাসে আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি, যেখানে বেশ কিছু হোটেলের ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করবো দাবা গার্ডেন্স এরিয়াতে। যারা ট্যুরিস্ট তাদের জন্য কিন্তু বিশাখাপত্তনমের এই দাবা গার্ডেন্স খুবই জনপ্রিয় থাকার জন্য, কারণ এটা পুরোটাই একটা মার্কেট প্লেস যেখানে আমরা সন্ধেবেলায় মার্কেটে ঘুরতে পারি, মার্কেটিং করতে পারি, সব কিছু করতে পারি। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি বেশ কিছু হোটেলের ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে পারবো যেটা তোমাদের আগামী দিনে ভাইজ্যাকে ট্যুর প্ল্যানের জন্য কাজে দেবে। তাহলে চলো একটা একটা করে আমি হোটেল ইনফরমেশন পাবো আর তোমার সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ পেছনটা পুরোটাই কিন্তু মার্কেট প্লেস, পুরোটাই প্রচুর ইলেকট্রনিক্সের দোকান আছে, মোবাইলের দোকান আছে, অনেক কিছু সব আছে, শপিং মল আছে। তাহলে জায়গাটা কিন্তু ভালো। এবার আমরা একটা একটা করে হোটেল ইনফরমেশন তোমার সাথে শেয়ার করবো, তাহলে দেখতে থাকো। আর ভিডিওটা অবশ্যই দেখতে দেখতে যদি মনে হয় প্রয়োজন তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? চলো, রাস্তার উল্টো দিকেই আছে হ্যাপি মোবাইলস, আর ঠিক হ্যাপি মোবাইলসের উল্টো দিকেই কিন্তু একটা গলি ঢুকে গেছে। এবারে একটু গলিতে থাকা আমি মনে করি ভালো, যে সবসময় গাড়ি যাতায়াতের একটা আওয়াজ, হর্নের আওয়াজ কানে আসে না, ঘুমটা ভালো হয় যতটা সময় রুমে থাকা যায়। তো সেই পারপাসে আমি বলবো একটু গলির দিকে ঢুকে হোটেল নেওয়াই বেটার। তো আমি দূর থেকে দেখতে পেলাম যে একটা হোটেল এই রুটের ওপর আছে, তো চলো একটু এগিয়ে যাই, দেখি। হোটেল নাম হয়েছে হোটেল ভি প্রাইড সাই কৃষ্ণা। এই দেখো, এই হোটেলটা কিন্তু আমরা দেখতে পারি থাকার জন্য, বেশ ছিমছাম এবং রাস্তাটাও বেশ ডেড এন্ড মনে হচ্ছে। আর এই হয়েছে হোটেলের সামনের ভিউ, দেখতে পাচ্ছ বেশ বড় হোটেল। এবার চলো রিসেপশানে গিয়ে ইনফরমেশন নিয়ে নেবো এবং ট্যারিফটা আমরা জেনে নেব। দেখো, আমি রিসেপশান থেকে কার্ডটা নিয়ে নিয়েছি হোটেল ভি ফ্রাইডে। এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 888-66-21884 আর 8500-951986। তো এখানে যেটা আমি জানতে পারলাম, এখানে কিন্তু তোমাদের ডবল বেড আর সিঙ্গেল বেড দুরকম রুম আছে অ্যাভেলেবেল। ডবল বেড হচ্ছে 3000 প্লাস ট্যাক্স, তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর সিঙ্গেল বেড হয়েছে 2500 প্লাস ট্যাক্স ইনক্লুডিং ব্রেকফাস্ট। এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর এখানে হয়েছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে ভেতরটা, রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে একটা নামে। চলো রেস্টুরেন্ট একবার দেখাতে পারি যে এখানকার রেস্টুরেন্টটা কেমন আছে। বাহ, দারুণ, খুব ভালো, খুব সুন্দর। দেখো এখানে কিন্তু ব্রেকফাস্টটা বাফে হিসেবে, বাফে হিসেবে ওনারা সার্ভ করেন। ব্রেকফাস্টমা কি আর এতে মোটামুটি একটা হোটেলের আইডিয়া আমরা পেয়ে গেলাম। হোটেলটা কিন্তু একটু ভালো ক্যাটাগরির হোটেল আমার যেটা মনে হলো, ওই জন্যই রেটটাও তেমনই আমরা পেলাম। আর রুম কোয়ালিটিও যথেষ্ট মনে হয় ভালোই হবে। রুমটা আমি দেখতে চেয়েছিলাম কিন্তু যেহেতু পুরো ফুল তাই রুমটা দেখানো গেল না। চলো এবার নেক্সট আরও একটা হোটেলে আমি পৌঁছে যাই। হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে এসে পড়লো প্যান্ডালুস আর বাটা, আর এই বাটার পাশেই একটা গলি। এই গলি দিয়ে ঢুকলেই আমি দেখতে পাচ্ছি অমৃতা হোটেল গলির ভেতরে, আর তার পাশে আছে সেন্টার পয়েন্ট দি হোটেল। তো আমরা দুটোরই খবর নেওয়ার চেষ্টা করব। দেখো যে হোটেল সেন্টার পয়েন্ট, যদিও ফোন নাম্বার বাইরে দেওয়া আছে, তো একবার চলো একবার কথা বলে নিই যে রিসেপশানে যে কি আছে। এই দেখো এখানকার কার্ডটা নিয়ে নিয়েছি সেন্টার পয়েন্ট দি হোটেলের। এখানে কিন্তু রেটটা আমি যথেষ্ট ঠিকঠাক পেলাম, মানে আমাদের আসার মতো। দাদার নাম হচ্ছে দীপক দা,
তো আমরা ওনার কাছে জেনে নেবো যে এখানে কিরকম রেট আছে। আমার ডবল অকুপেন্সি 1500 হয়, সিঙ্গল অকুপেন্সি 1300 হয়। কি এসি হয়? এসি। আচ্ছা, এসি 1500, ডবল অকুপেন্সি আর সিঙ্গল ওনার সে 1300 হয়। আর আগে নন এসি হোগা তো? নন এসি আপকো সিঙ্গল আয়েগা 1000 রুপিস, ডবল আয়েগা 1250। তো আমরা কি এক দো রুম দেখ সকতে হ্যায় কাইসা? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এটা খুব ভালো হলো যে আমরা রুমটা যদি একবার দেখে নিতে পারি, মানে আলটিমেটলি বাঙালিদের যেটা হয়। আচ্ছা, ইয়াপে ওয়াইফাই হয়? হ্যাঁ ওয়াইফাই। আচ্ছা, এখানে দেখো লেখা আছে আমার 24 আওয়ার চেক ইন চেক আউট। 24 আওয়ার চেক ইন চেক আউট, এটা কিন্তু খুব ভালো একটা সুবিধা। কোনো কারণে ট্রেন রেট করলো, যে সময় আমরা ঢুকবো সেই সময় থেকে পরের দিন সেই সময় পর্যন্ত পুরো রুমটা আমরা পাবো। আচ্ছা, এখানে হচ্ছে ফ্রি ওয়াইফাই পাবো, 24 আওয়ার সিসিটিভি আছে, নো স্মোকিং জোন আছে, আর চেক ইন চেক আউট তো বলেই দিলেন যে 24 আওয়ার্স। তাহলে চলো এবার রিসেপশন থেকে আমরা চলে যাবো, একটা রুম দেখে নেবো। ডবল অকুপেন্সি এরকম আছে, এসি রুম আর নন এসি রুম কিছু আইডিয়া যদি পেয়ে যাই। এই হোটেলটা কিন্তু একদম মেন রোডের থেকে একটু ঢুকে, তো একটা সুবিধা যে গাড়ি ঘোড়ার অবস্থা তুলনামূলক একটু কম হবে, কিন্তু মার্কেট এরিয়া। এ দাদা বলছেন যদি কোনো অটো ড্রাইভারের থ্রুতে তোমরা চলে আসো তাহলে একটা অসুবিধা কি হয়, ওনারা কিছু বেনিফিট নেন হোটেল মালিকদের কাছ থেকে। এই দেখো একটা রুম আমরা দেখে নিচ্ছি, এখানে ডবল বেড, টিভি, তার সাথে এসি লাগানো আছে, আর এই হয়েছে রুমের সিস্টেম। আর তার সাথে দেখো এখানে একটা ফোন আর একটা ছোট্ট মতো আলমারি আছে জিনিসপত্র রাখার জন্য, সঙ্গে কিন্তু আয়না দেওয়া। তাহলে এই হয়েছে রুম, যেটা আমরা জানতেই পারলাম যে খুবই কম খরচে। আর তারপরে উল্টো দিকেও একটা রুম আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো সেই রুমটাও। তো দাদা কিন্তু আমাদের জন্য রুমগুলো খুলে দিয়েছেন, ওয়ারটাইজিং সেটা হচ্ছে বাথরুম। এই দেখো এই হয়েছে বাথরুম কোমোট, তার সাথে হয়েছে এই শাওয়ার, আর তার সাথে এই রুমটা এরকম, এখানে এখানেও টিভি লাগানো, এসি, ওপরে পাখা আছে, তার সাথে এই একটা ছোট মতো টি টেবিলও আছে, আর চেয়ারে বসে কাজ করার মতো কিন্তু অপশানটা দেওয়া আছে এই হোটেলের ভেতরে। সুন্দর করে সাজানো, এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা কিন্তু স্পেস। এই রুমের দেখো স্পেসটা কিন্তু অনেক বড়, অনেক বড় স্পেস দেখতেই পাচ্ছ, রুমটা কিন্তু যথেষ্ট বড়, দুদিকেই কিন্তু বেশ বড় জায়গা আছে। তো রুম নিয়ে কিন্তু আমি বলবো খুব ভালো স্ট্যান্ডার্ড রুম হোটেলের রেট অনুযায়ী। তো যদি বিশাখাপত্তনমে আসো তাহলে আমার মনে হয় এই রুমটা আপাতত আমি যতগুলো দেখলাম হোটেল তার মধ্যে কিন্তু এই রুমটা সবচেয়ে বেস্ট। আর এখানে পরপর অনেকগুলো রুম আছে, এটা হয়েছে ফার্স্ট ফ্লোরে আমরা দেখছি। তো ইয়া পে কিতনা ফ্লোরে? দো ফ্লোরে। আচ্ছা, হ্যাঁ 22 রুমে। তো এখানে কিন্তু দুটো ফ্লোর আছে আর টোটাল 22খানা রুম আছে। আর যদি আমরা এদিক থেকে এগিয়ে আসি তাহলে দেখো এটা কিন্তু আমরা মেন রোডে দেখতে পাচ্ছি, দেখ পুরো মেন রোডটা কভার করছে এই হোটেলটা। পাশেই প্যান্ডালুনস, আমি বলছিলাম প্যান্ডালুনস, দেখো পাশেই প্যান্ডালুনস। আর এই বিল্ডিংয়ের নিচে কিন্তু বাটা, ইসকে নিচে বাটা হয় না? আচ্ছা, এই বিল্ডিংয়ের নিচে কিন্তু বাটা, পাশে প্যান্ডালুনস, পুরো একদম প্রপার মার্কেট, কিন্তু হোটেল ঢুকে গেলে কোনো আওয়াজ পাওয়া যাবে না। হোটেলের ভেতরে কিন্তু কোনো আওয়াজ নেই, দেখো হোটেলের ভেতরে একদম আওয়াজ বন্ধ, দরজাটা আটকে দেবে বাইরে। তাহলে একদম মেন লোকেশনে থাকছি, হোটেলের রেট যথেষ্ট ঠিকঠাক, এবং আমাদের কাছে কিন্তু মার্কেটে থাকা হচ্ছে, সব কিছু আমরা কভার করে নিতে পারছি। এখানে আরও একটা কথা জানতে পারলাম যে যারা সিঙ্গেল অকুপেন্সি নেবে তারাও কিন্তু এই ডবল অকুপেন্সি রুমেই থাকবে। আর যদি বাচ্চা আসে বাচ্চার জন্য কিন্তু হাজব্যান্ডের সাথে বাচ্চা এলে বাচ্চার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই। তবে যদি বড় কেউ হয়, যে হ্যাঁ তিনজন বড়, তাহলে কিন্তু একজনের জন্য মাত্র 300 টাকা অ্যাড হবে। তো টোটালটা কিন্তু আমাদের দারুণভাবে গাইড করে দিয়েছেন উনি। এই হয়েছে রিসেপশন এরিয়া, বেশ সুন্দর চিমছাম, আমার তো মনে হয় এটা বেস্ট, মানে বেশ ভালো লাগলো আমার। এবারে দাঁড়িয়ে আছি হোটেল গ্রিন ট্রিয়ের সামনে, তো এখানে ব্যাংকুয়েট হলও আছে, তাহলে চলো একবার দেখে নিই যে এখানে কি রেট আছে বা কি কন্ট্যাক্ট নাম্বার আছে। সাইড দিয়ে রাস্তা রিসেপশনে যাওয়ার, রিসেপশন ফার্স্ট ফ্লোর, এটাও কিন্তু একদম দাবা গার্ডেনের রাস্তার ওপরে। যদিও লিফট ছিল এটাই উঠে বললাম, চলে এবার রিসেপশনে গিয়ে কথা বলে নি। এই রিসেপশন থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিলাম, 7894 9446।
আর তার সাথে রিসেপশনটাও বেশ সুন্দরভাবে সাজানো, বসার জায়গাও আছে, একটু আলো কম, ডালাইনে এখনো আলো। এবার চেষ্টা করব যদি একটা রুম আমরা দেখে নিতে পারি। চলো এবার এখানের একটা রুম আমরা দেখে নেব। এখানেও কিন্তু বেশ সুন্দর রুমের লেআউট আমার মনে হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে এই রুমের অপশান, যে 2500 আমরা এই রুমটা পাচ্ছি, যেখানে এসি থাকছে, তার সাথে ফ্যান তো আছেই। আর এই হয়েছে রুমের লেআউট, যেখানে বেশ মোটা একটা গদি দেওয়া, ম্যাট্রেস দেওয়া, তার সাথে একটা ছোট চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে। এখানে ছোট একটা আয়না রাখা আছে, তার সাথে বেডের পাশেও একটা ছোট টেবিল রাখা। আর তার সাথে রয়েছে এখানে বাথরুম। এই বাথরুমটা আবার দেখে নিই চলো। বাহ, বাথরুমও কিন্তু গিজার থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল। আর তার সাথে আছে শাওয়ারের ব্যবস্থা। তাহলে এই হয়েছে এইখানে রুমের আওয়া, সঙ্গে একটা আলমারি আছে আর টিভি আছে। তো এই হয়েছে রুমের লেআউট। আশা করি এই রুমটাও বেশ ভালোই লাগলো তোমাদের, কারণ বেশ ভালোভাবেই সেট করা। তাহলে চলো আবার আরও একটা হোটেল দেখে নেব এই এরিয়াতে। এবারে দাঁড়িয়ে আছি হোটেল চন্দ্রাসের সামনে। এখানে রেস্টুরেন্টও আছে, তার সাথে থাকার ব্যবস্থাও আছে, লাক্সারি স্টে উইদিন বাজেট, ফাংশন হল আছে, গেস্ট রুমস আছে। তাহলে চলো রিসেপশনে ঢুকে আবার কথা বলে নিই। বাহ, এই হলো রিসেপশনে বসার জায়গা। আপনার কোনো ভিজিটিং কার্ড মিল সকতে হ্যায়? ট্যারিফ কে আপনার কে যাতে? ডাবল অকুপেন্সি 1800। হ্যাঁ, ডাবল অকুপেন্সি 1800। ডাবল অকুপেন্সি 1800 উইথ এসি, আর সিঙ্গেল অকুপেন্সি 1600। 1800, 1600 এসি, আর ইনক্লুডিং ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি? কমপ্লিমেন্টারি নেই। ওকে, আচ্ছা এখানে দেখে নাও এই হোটেল চন্দ্রাসের ডিটেলসটা। এখানে টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বারটা বলে দিই, 7893634220। আচ্ছা, আর হোটেল চন্দ্রাস .com বলে ওয়েবসাইটও আছে, এনাদের ওয়েবসাইটটা থ্রু ভি বুকিং হতে হয়। ওকে ওকে, দো টাইপ কাই অপশন হ্যায় আপকে পাস? আর উইদাউট এসি হোগা তো? 1800 তো উইদাউট এসি তো বলে 1800, এই উইথ এসি তো বলে 1800। আর দু আদমি, আর দুজন গেলে 1600। আর এখানে যদি আমরা উইদাউট এসি থাকি, উইদাউট এসি কিন্তু এখানে 1200 আর 1600। 1200 সিঙ্গেল পার্সনের জন্য, ডবল পার্সনের জন্য হয়েছে 1600। ঠিক আছে, তাহলে চলো ওই রুম আমি হ্যাঁ দেখ সকতে হ্যায় রুম ক্যাসা হ্যায় দিখা সকতে হ্যায়। ওনাকে রিকোয়েস্ট করলাম যদি একটা রুম আমাদেরকে দেখানো যায়, যে তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে 1800 উইথ এসি ডবল বেড রুমটা কেমন হতে পারে। তো উনি বললেন যে চলুন আমি দেখিয়ে দিচ্ছি, চলো একবার দেখে নেওয়া যাক। এখানেও কিন্তু টানা দুদিকে রুম আছে। বাহ, এই হয়েছে রুম, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে রুমটাকে রেডি করে রাখা। আর এখানে দুটো আলমারি, পাশে মাঝখানে আয়না আছে, উপরে এসি রাখা আছে, আর এখানে দুটো চেয়ার, তার সাথে টেবিল আছে। আর বাথরুমটা মনে হয় বাথরুম ওই সাইডে আছে না? তো বাথরুম এ দেখ সকতে বাথরুম, কিন্তু আমলোক কা বাথরুমই বহুত জরুরি চিজ হ্যায়। আচ্ছা এই দেখো, এটা কিন্তু বাথরুম এরিয়া। এখানে এই বেসিন আছে, তার সাথে আয়না, তার সাথে কোমোড, আর এখানে শাওয়ার আছে, আর তার সাথে ছোট্ট একটা জানলাও আছে। বাহ, থ্যাংক ইউ। তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল এই রুমটা সম্পর্কে, যে এখানে কিরম রুম আমরা পাবো। ইয়ে 1800 বালা রুম হ্যায়, আর এই আগে সিঙ্গেল পার্সন রহেগা ও হো জায়েগা 1500 হো জায়েগা ডিসকাউন্ট। ও থ্যাংক ইউ। তাহলে একটা আইডিয়া পেয়ে গেলাম, আমরা রুমটাও দেখে নিলাম। এখানে কিন্তু লিফটও আছে। এ কিতনা ফ্লোর কা বিল্ডিং হ্যায়?
তিন আচ্ছা থার্ড ফ্লোর। এবারে দাঁড়িয়ে আছি হোটেল সেভেন ল্যাম্পসের সামনে, এটা কিন্তু রেস্টুরেন্টও আছে প্লাস থাকারও ব্যবস্থা আছে। চলো, আর সবচেয়ে ভালো হয়েছে যে ঢোকার মুখে দেখো কত সুন্দর ডেকোরেশন, বাহ, ঘন্টা দিয়ে সুন্দরভাবে সাজানো। এবারে চলো একবার রিসেপশনে দেখে নি এখানকার কি প্রাইস লিস্ট আছে। দাদা রিসেপশন কাহ পে, রিসেপশন ফার্স্ট ফ্লোর, ওকে থ্যাংক ইউ। রিসেপশন ফার্স্ট ফ্লোরে আছে, চলো একবার দেখে নেওয়া যাক। বাহ, তো দারুণ সুন্দর ব্যবস্থা, অলরেডি রিসেপশনে কিন্তু সবাই আছেন। আর থোড়া ইনফরমেশন মিল সকতে আপকে রুম? নমস্কার নমস্কার, কোই আপকা কন্ট্যাক্ট নাম্বার আর তারিফ রুম তারিফ? কন্ট্যাক্ট নাম্বার স্যার লাইক হামারা ইয়ে নাম্বার রহেগা স্যার। কোন স্যার? ওকে 8522877228 ইয়ে আমার কন্ট্যাক্ট নাম্বার রহেগা। আচ্ছা, আর আপ চাইলে কোই ভি নাম্বার পে কন্ট্যাক্ট কর সকতে হ্যায়। আচ্ছা, আর আপ রুম তারিফ কুছ? রুম তারিফ স্যার লাইক নরমালি হামারা 15-2000 লেতা হ্যায় আর উইকেন্ড পে 2000-2500 পে জাতা হ্যায়। আচ্ছা, আর এ এসি হ্যায়? লিফটে করেই মনে যেতে হবে। কোন ফ্লোরে যাচ্ছে? ও ও, আর বাংলা বোঝো? আচ্ছা আচ্ছা, বাহ দারুন, ও কিন্তু বাংলা বোঝে যা বুঝতে পারলাম। বাহ, এখানে কি অনেকেই তেমন বাঙালি আছে? তাই? বাহ বাহ বাহ, দারুন দারুন। চলো লিফট এসে গেছে, উঠে যাই। লিফটে উঠে পড়লাম, আমরা যাচ্ছি কোন ফ্লোরে? থার্ড ফ্লোরে। এই বিল্ডিংটা কটা ফ্লোর? পাঁচ। পাঁচ, আর পাঁচটা ফ্লোরেই কিন্তু রুম আছে?15-20 ইঞ্চির গদি হবে রুমটার মধ্যে। এই হয়েছে রুমের ডিটেলস, এসি চালিয়ে দেওয়া হয়েছে, উপরে ফ্যান চলছে, তার সাথে রুমের এই গদি, আর এখানে ছোট্ট করে একটা টেবিল সঙ্গে চেয়ার রাখা। এখানে বেড সাইড টেবিল এদিকেও আছে, বেড সাইড টেবিল ওদিকেও আছে, সাথে একটা বড় আয়না লাগানো, আর তার সাথে তো সুন্দর একটা পেইন্টিং রাখাই আছে। আর এটা হয়েছে টিভি, আর তার সাথে হয়েছে একটা ছোট্ট আলমারি, আর এটা মনে হয় বাথরুম। বাহ, বাথরুমের কিন্তু টাইলসটার এটা খুব সুন্দর। বাহ বাহ বাহ, দারুণ। দেখ, এই হয়েছে বাথরুমের ভিতরের এই জায়গাটা, শাওয়ার দেওয়া, আর কুমুরটা মনে হয় আমরা এই সাইডে পাবো, রাইট? বাহ, এই হয়েছে ফটি শাওয়ার, তার সাথে যাবতীয় ডিটেলস। তাহলে মোটামুটিভাবে কিন্তু এই রুমটা বেশ ভালো এবং স্ট্যান্ডার্ড রুম, আর আমার বিছানাটা বেশ ভালো লাগলো, স্পেসও আছে রুমে, রুমে দারুণ স্পেসও আছে মোটামুটি লাগেজ রাখার জন্য, বেশ ভালো। লাগেজ রেখে যেটা আমরা ছড়িয়ে একটু কাজ করতে পছন্দ করি, তাছাড়াও কিন্তু আরও অনেকগুলো রুম পরপর এই এতে রাখা। আর রুম থেকে বেরিয়ে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে উইন্ডো গ্লাস দিয়ে কিন্তু পুরো রোড, পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। এটা আমরা থার্ড ফ্লোরে আছি, ফোর্থ ফ্লোরে থাকলে তো আরও ভালো লাগবে। এটা কিন্তু বেশ সুন্দর একটা ভিউ আমরা এখান থেকে পাচ্ছি। এইবারে আমরা পৌঁছে গেছি অরেঞ্জ স্টে বলে দ্য সিটি হোটেল, তো এখানেও কিন্তু রিসেপশনে আমরা খবর নিয়ে নেব। দেখতেই পাচ্ছ বিশাল বড় বিল্ডিং, রিসেপশনেও বেশ লোকজন আছে দেখতে পাচ্ছি। একবার চলো খবর নিয়ে নিই যে এখানে কি ট্যারিফ আছে। কই ভিজিটিং কার্ড মিল সকতে আপকা? থ্যাংক ইউ।
আচ্ছা, এটা হলো অরেঞ্জ স্টের কন্ট্যাক্ট নাম্বার 08912515151 আর 8374455255। আপনি কই ট্যারিফ, রুম ট্যারিফ কি বলছেন? সিঙ্গেল আর ডবল দোনোটাই বল দিছি। আপনি কই ট্যারিফ, রুম ট্যারিফ কুছ জান সকতে? হ্যাঁ, ডবল অকুপেন্সি 2240 আর সিঙ্গেল অকুপেন্সি 1680। এবার চলো যদি একটা রুম দেখা যায়। এখানে কিন্তু পাশে রেস্টুরেন্ট আছে এই হোটেলের সাথেই। এবারে চলো আমরা রুমটা দেখে আসি। চলো লিফটে উঠে যাব। বেরিয়ে পড়লাম, বেশ লম্বা এরিয়া। চলো এবার দেখা যাক রুমটা কিরকম অ্যাভেলেবেল। এই দেখো রুমের এরিয়াটা কত সুন্দর। এখানে বড় একটা আয়না লাগানো, তার সাথে পর্দাটা তো দারুণ, তার সাথে হয়েছে টিভি, আর তার সাথে টেবিলে বসে কাজ করার মতো চেয়ার, আর তার পাশে হয়েছে লম্বা বাথরুমের দরজা। এখানে তোমার জুতো রাখার ব্যবস্থা, তার সাথে জামা কাপড় রাখার ব্যবস্থা, আর এই হয়েছে খুব সুন্দর একটা বেড। বেডের দুধারেই কিন্তু বেডসাইড টেবিল রাখা আছে। আচ্ছা, এটা হচ্ছে ফ্যান আর এসি, মনে হয় এসি কি এটাই? আচ্ছা, সেন্ট্রাল এসি। ওকে, তো যেটা জানতে পারলাম এটা হচ্ছে সেন্ট্রাল এসি। তো এটা কিন্তু আমার অভিজ্ঞতায় প্রথম যে পুরো হোটেলটার বাইরের জায়গা প্লাস ভেতরের রুমগুলো সেন্ট্রাল এসি করা। আর এই দেখো এটা হয়েছে ওয়াশরুম। এখানে কিন্তু এই শাওয়ার, তার সাথে এই কোমোড, তার সাথে এই বেসিন, আর বেসিনের পাশে কিন্তু আয়না। এই পুরোটাই কিন্তু এই রুমের সাথে অ্যাটাচ করা। তাহলে এই বাথরুমটা কিন্তু বেশ ভালোই, সুন্দর বাথরুম, তার সাথে রুমের সুন্দর টিভি, তার সাথে বেডের ব্যবস্থা, আর তার সাথে রয়েছে সেন্ট্রাল এসি। তাহলে আজকে অনেকগুলো হোটেল তোমাদের সাথে শেয়ার করলাম এই দাবা গার্ডেন এরিয়াতে। আশা করি তোমাদের কাজে লাগবে আগামী দিনে যখন তোমরা ভাইজাগ আসার প্ল্যান করবে। দাবা গার্ডেন এরিয়াটা কিন্তু যথেষ্ট ভালো একটা এরিয়া, প্রচুর মার্কেট থাকে, এবং আমি যে কটা রুম দেখালাম, হোটেল দেখালাম, সবই কিন্তু একদম প্রপার দাবা গার্ডেন লোকেশন। তো আশা করি তোমাদের ভালো লাগলো, কাজে লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর শেয়ার করে রেখো, ইভেন সেভ করে রেখো, যাতে আগামী দিনে যদি হঠাৎ করে দরকার পড়ে তোমরা এই ভিডিওটাকে খুঁজে পেতে পারো। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। টাটা, বাই বাই।